একুশ শতকের হার্বাল ওষুধ ও হামদর্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিগত আশির দশকে আলমা আতা ঘোষণায় সবার জন্য স্বাস্থ্য নীতিমালা গৃহীত হয় এবং কমপ্লিমেন্টারি ও বিকল্প চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতি লাভ করে। যদিও এই উপমহাদেশে ভেষজ ওষুধের ব্যবহার শত শত বছর ধরে প্রচলিত, তারই ধারাবাহিকতায় ভারতবর্ষে 1906 সালে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে ইউনানি চিকিৎসায় পথিকৃৎ হিসেবে হামদর্দের যাত্রা শুরু হয়। বিশ্বায়নের দৌরাত্ম্যে সচেতন শিক্ষিত ভোক্তা এবং সেই সাথে চিকিৎসকদের কাছে একুশ শতকে ভেষজ ওষুধের ব্যবহার বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন এবং ভেষজ ওষুধের গ্রহণযোগ্যতা ও গুণগত মানের বিষয়টি প্রশ্নের মুখোমুখি। যদিও বিশ্বে ভেষজ ওষুধের ব্যবহার বেড়ে চলেছে, এইসব দৃষ্টিকোণ থেকে হামদর্দ ল্যাবরেটরিজে প্রস্তুতকৃত ওষুধের উৎপাদন প্রক্রিয়া, সঠিক গুণগত মান, মান নিয়ন্ত্রণ, প্রমিতকরণ ইত্যাদি বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হচ্ছে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ রাজধানী ঢাকার অদূরে মেঘনা নদীর তীর সংলগ্ন প্রায় 100 বিঘা জমির উপর বিজ্ঞানসম্মত ও আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংসম্পূর্ণ উপায়ে ভেষজ ঔষধ প্রস্তুতের নিমিত্তে এক বিশাল আধুনিক ফ্যাক্টরি স্থাপন করেছে। উল্লেখ্য যে হামদর্দ ল্যাবরেটরিতে উৎপাদিত সকল ওষুধের গুণগত মান ও কার্যকারিতার সাথে অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে কোনো পার্থক্য নেই। হামদর্দের এই মডার্ন ফ্যাক্টরিতে সর্বশেষ প্রযুক্তির যন্ত্রপাতির সাথে অন্যান্য সুবিধাদি সংযোজন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা, কারখানার অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে স্বয়ংক্রিয় জেনারেটর, বয়লার, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ক্যান্টিন ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে জানা যায়, সারা বিশ্বে শতকরা 80% জনগণ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে ভেষজ ওষুধের উপর নির্ভরশীল। অধিকাংশ ভেষজ ওষুধ বিভিন্ন ওষুধি গাছ, লতাপাতা, ফল ফুল থেকে প্রস্তুত করা হয়। ভেষজ ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আধুনিক ডোজেস ফর্মে ওষুধ তৈরির কাজটি নিঃসন্দেহে জটিল হলেও হামদর্দের মডার্ন ফ্যাক্টরি ল্যাবরেটরিতে জিএমপি এবং জিএলপি অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন উপায়ে যাবতীয় ওষুধ তৈরি করা হচ্ছে। ওষুধের গুণগত মান রক্ষার নিমিত্তে শুরু থেকেই সতর্ক দৃষ্টি দেয়া হয়। প্রক্রিয়াটি শুরু হয় ভেষজ গুণসম্পন্ন গাছপালা অর্থাৎ হার্বস বা কাঁচামাল ফ্যাক্টরিতে আসামাত্র সংক্রমণ প্রতিরোধ কোয়ারেন্টাইনে উত্তীর্ণ হওয়ার পর গুদাম ঘরে নেওয়া হয়। এ প্রক্রিয়ায় উত্তীর্ণ না হলে কাঁচামাল গ্রহণ করা হয় না। উল্লেখ্য যে বিভিন্ন ধরনের ভেষজ উপাদানের গুণগত মান নিশ্চিত হবার পর উৎপাদনের চাহিদা অনুযায়ী গুদাম থেকে সরবরাহ করা হয়। লাইট এন্ড টেম্পারেচার সেন্সিটিভ উপাদানগুলো যথাযথ ও আলাদাভাবে সংরক্ষণ করা হয়। ওষুধ
ওষুধ তৈরিতে যেসব হার্বস ব্যবহার করা হয় সেসব উপাদান হার্বেরিয়ামে সংরক্ষণ করা হয়। নতুন কাঁচামালের নমুনা পূর্ববর্তী নমুনার সঙ্গে পরখ করে নেওয়া হয়। উৎপাদন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমেই হার্বসগুলো বাছাই শেষে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর পাউডার তৈরি করা হয়। বাষ্প সঞ্চালনের মাধ্যমে পাউডার থেকে নির্যাস সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের উপাদান ফর্মুলা অনুযায়ী মিশ্রণ করা হয়। ওষুধ উৎপাদনের ক্ষেত্রে প্রথমে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পানি পরিশোধন করে ব্যবহার করা হয়। পরিশোধিত পানিতে বিভিন্ন উপাদান দুভাগে অর্থাৎ প্রাথমিক মিক্সিং এবং দ্বিতীয় পর্যায়ে ফাইনাল মিক্সিং করে নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া শেষে এবং মান নিয়ন্ত্রণ বিভাগের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে বোতলজাত করা হয়। ট্যাবলেট তৈরির জন্য হার্বস মিক্সিং, গ্রানুলেশন, ড্রাইং, কম্প্রেশন ইত্যাদি শেষে কোটিংয়ের পর ব্লিস্টার প্যাকেজিং করা হয়। মিক্সিং, ড্রাইং, এনক্যাপসুলেশন এবং ব্লিস্টার প্যাকেজিং শেষে ক্যাপসুল তৈরি হয়। হামদর্দের ভেষজ ওষুধ আধুনিক যুগোপযোগী ও মানসম্পন্ন উপায়ে উৎপাদনের লক্ষ্যে গবেষণা ও উন্নয়ন বিভাগ উন্নততর প্রযুক্তি কাজে লাগিয়ে নিত্য নতুন উদ্ভাবন কৌশল প্রয়োগ করে চলেছে। ভেষজ ওষুধ এক বা একাধিক ভেষজ উদ্ভিদের গুঁড়া, রস, নির্যাস ইত্যাদি সহযোগে তৈরি করা হয়। এসবের সক্রিয় উপাদান, রাসায়নিক যৌগসমূহ এবং আনুপাতিক উপস্থিতির সমন্বয়ে একটি ওষুধ কার্য সম্পাদনে সক্ষম। আল্ট্রাভায়োলেট ভিজিবল ভিস্কো স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে কাঁচামাল ও ওষুধের এক্সট্র্যাক্ট সংগ্রহ করে ওয়েব পটেন্সি নির্ণয় করা হয়। পাকস্থলীতে একটি ট্যাবলেট কত সময় ধরে ডিজলভ হয় ট্যাবলেট ডিজইনটিগ্রেশন টেস্ট অ্যাপারেটাসের সাহায্যে তা জানা যায়। পাকস্থলীর তাপমাত্রা অনুযায়ী এই মেশিনের অভ্যন্তরের তাপমাত্রাও সেট করা হয়। ওষুধ উৎপাদন ও হার্বস ব্যবহারের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ বিভাগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দৈনিক উৎপাদন তালিকার সব ওষুধের নমুনা পরীক্ষা করে মান নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর নিয়ম পালন করে। পোলারোমিটারের সাহায্যে হার্বস বা ওষুধের অপটিক্যাল পটেন্সি নির্ণয় করা হয়। এখান থেকে ছাড়পত্র পাওয়ার পর ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ইত্যাদি উৎপাদন করা হয়।
হামদর্দ ফ্যাক্টরিতে মাইক্রোবায়োলজি বিভাগের গুরুত্ব অপরিসীম। এত সব প্রক্রিয়া মেনে চলার কারণ হল আধুনিক ডোজেস ফর্মে ভেষজ ওষুধের প্রমিতকরণে সন্দেহের অবকাশ দূর করা। হামদর্দ একটি অত্যন্ত আধুনিক ভেষজ ওষুধ উৎপাদনের কারখানা। হামদর্দের লক্ষ্য হচ্ছে মানসম্পন্ন নিরাপদ ওষুধ প্রস্তুত করে জনগণের মাঝে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে এখানে কাজ করছেন দেশের প্রতিথযশা ফার্মাসিস্ট, কেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বোটানিস্ট, হাকিম, কবিরাজ এবং স্বনামধন্য বৈজ্ঞানিকগণ। নিরন্তর প্রচেষ্টা চলছে মানসম্পন্ন ওষুধ জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং নিত্য নতুন ওষুধ উদ্ভাবন করার। হামদর্দ বাংলাদেশ দীর্ঘ এক শতাব্দীর উপর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানে প্রায় 200 ধরনের ভেষজ ওষুধ উৎপাদন করে চলেছে। উৎপাদিত ওষুধ দেশব্যাপী বিপণনের জন্য রয়েছে হামদর্দের সুষ্ঠু নেটওয়ার্ক ব্যবস্থা। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সদর জেলা ও উপজেলায় প্রায় 200টিরও বেশি বিক্রয় ও চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে হামদর্দ তাদের বিক্রয় ও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। চিকিৎসা কেন্দ্রে জনগণকে বিনা খরচে ডাক্তারি সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য যে হামদর্দের চিকিৎসা কেন্দ্রগুলোতে নিজস্ব অভিজ্ঞ ডাক্তার রোগীর কাছ থেকে কোনো ফি ছাড়াই চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন। কেবলমাত্র ওষুধের দামই রোগীদের কাছ থেকে নেওয়া হয়। হামদর্দের এই বিশাল কর্মযজ্ঞ ও লোকবল ইত্যাদি সঠিকভাবে পরিচালনার জন্য রয়েছে 9 সদস্য বিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড। ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা প্রতি মাসে একবার করে মিলিত হয়ে হামদর্দের কাজের যাবতীয় বিষয়ে পর্যালোচনা করে সুচিন্তিত মতামত ও সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। হামদর্দ বাংলাদেশের আধুনিক রূপকার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া 1977 সালে প্রতিষ্ঠানটির দায়িত্বভার গ্রহণের পর থেকে গত 37 বছরে হামদর্দ বাংলাদেশ চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা ও মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করেছে। ব্যবস্থাপনা পরিচালক তাঁর সুযোগ্য পরিচালকদের সহযোগিতায় এইসব যাবতীয় কর্ম সম্পাদন এবং উন্নয়নের দিক ও নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার। হামদর্দ আর্ত মানবতার সেবা সহায়তার ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা ও স্বল্পমূল্যে ওষুধ বিক্রি করে থাকে। হামদর্দ
তাবলিগের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। গণমানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমান কেন্দ্রেরও আয়োজন করে থাকে হামদর্দ। দেশের মানব সম্পদকে দক্ষ কর্মীর হাতে তৈরি করার নিমিত্তে এবং স্বল্পমূল্যে উন্নত ভেষজ চিকিৎসা সেবা জনগণের দ্বারে পৌঁছে দেবার লক্ষ্যে হামদর্দ ফাউন্ডেশন ইতোমধ্যে দেশে তিনটি ইউনানি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। এগুলো বগুড়া, লক্ষ্মীপুর ও ঢাকায় হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং হামদর্দ পাবলিক স্কুল ও কলেজ। এছাড়া ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে 100 বিঘা জমির উপর প্রস্তাবিত হামদর্দ বিজ্ঞান নগরী তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ প্রতি বছর হামদর্দ সন্ধ্যা শীর্ষক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট জনদের সাথে খোলামেলা আলোচনা ও অন্যান্য বিষয়ে মত বিনিময় করে থাকে। হামদর্দ একটি মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান যার প্রধান কাজ এই উপমহাদেশে শত শত বছর ধরে ব্যবহৃত ভেষজ ওষুধকে বৈজ্ঞানিক উপায়ে স্বল্পমূল্যে জনগণের কাছে পৌঁছে দেয়া, শিক্ষা বিস্তারে সহায়তা প্রদান করা, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের লক্ষ্যে গবেষণা অব্যাহত রাখা এবং আর্থমানবতার সেবা করা।